ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। আজ শহীদ দিবস, নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ কলকাতা হাইকোর্টে কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ মামলার কিছু শুনানি হয়নি, কিন্তু আজ 21 জুলাই ধর্মতলার শহীদ দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আবারও ভেসে এসেছে নিয়োগের কথা। বেশ কিছু চমৎকার ঘটে গিয়েছে বলা যায়। এই নিয়োগের কথা মুখ্যমন্ত্রী বেশ গত কয়েক মাস ধরে রেগুলার তিনি বলে যাচ্ছেন, বিশেষ করে যখন পার্থ চট্টোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশ অনুযায়ী সিবিআইতে হাজিরা দেওয়া হয়েছিল এবং তারপরেও মুখ্যমন্ত্রী খানিকটা সহ্য করেছিলেন, এবং তার আগে 5-6 বছর ধরে নিয়োগের ব্যাপারে মাঝে সাঝে দু একটা কথা বললেও আগাগোড়া চুপই ছিলেন, এবং নিয়োগ সম্পর্কে তার কাছে কোনো কথা তুলতে গেলে তিনি সেগুলোকে এড়িয়ে যেতেন, কিন্তু পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের উপর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্র্যাকডাউনের পর, বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেবার পর, এবং তাতেও মুখ্যমন্ত্রী কিছুটা ধৈর্য ধরেছিলেন, কিন্তু তারপরে যখন প্রাইমারিকে নিয়ে নাড়াচাড়া হলো অভিজিৎ বাবুর পক্ষ থেকে, তখন আর মুখ্যমন্ত্রী চুপ থাকতে পারেননি। তারপরে তিনি ডেকে ডেকে ক্যান্ডিডেটদের সাথে নিয়োগ নিয়ে কথা বলেছিলেন, এবং একের পর এক যেখানে সুযোগ পাচ্ছেন মুখ খোলার সেখানে নিয়োগ প্রসঙ্গে তিনি কথা বলছেন। শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রীও নিয়োগের ব্যাপারে কথা বলছেন, এবং তারা যেটা বলতে চাইছেন যে তারা শিক্ষক নিয়োগ করতে চান কোর্ট বাধা দিয়ে রেখেছে, এবং তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটা আমরা জনসভায় দেখেছি তিনি 17,000 শিক্ষক নিয়োগের কথা বলেছেন। আজকেও তিনি 17,000 শিক্ষক পদ তৈরি আছে বলেছেন, কিন্তু নিয়োগ করতে পারছেন না অবশ্যই আদালতের জন্য, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি 17,000 নিয়োগের কথা বললেও ওই 17,000 শূন্য পদ কাদের, কোন ডিপার্টমেন্টের শূন্য পদ, নবম দশম না 11-12 নাকি গ্রুপ সিডি না ওয়েটিং না নতুন নিয়োগ, কাদের 17,000 শিক্ষক পদ সেটা তিনি একবারও কিন্তু পরিষ্কার করেননি। এই পরিষ্কার না করার জন্য আপনাদের হয়তো গতকালের ভিডিওতে মনে আছে, গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 17,000 শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণকে তিনি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমি একটা সুওমোটো রিট অ্যাপ্লিকেশান করব। সুওমোটো মানে হচ্ছে নিজে থেকে, বিচারপতিরা যখন নিজে থেকে কোনো কিছু করেন সেটাকে বলা হয় সুওমোটো। তো সুওমোটো মামলা তিনি করবেন যে এই 17,000 শূন্য পদটা কাদের, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন তার এই সমস্ত মন্তব্যগুলো কলকাতার হাইকোর্টের রায়কে পক্ষপাত দুষ্টভাবে দেখানোর জন্য এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে তার রায়গুলোকে, এবং এজন্য তিনি অত্যন্ত ক্ষুব্ধ, এবং এজন্য তিনি একটা সুওমোটো রিট অ্যাপ্লিকেশান করতে চান। বিচারপতি সুওমোটো রিট অ্যাপ্লিকেশান করার পরেও মুখ্যমন্ত্রী আজকে 17,000 শিক্ষক নিয়োগ নিয়ে যেহেতু কথা বলছেন, তাই হয়তো আশা করা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাকে হয়তো আরেকটু সিরিয়াসভাবে নিয়ে সুওমোটো রিট অ্যাপ্লিকেশান সত্যি সত্যি করতে পারেন। গতকাল যখন বলেছিলেন তখন মনে হয়নি যে সত্যি সত্যি করবেন কিনা, তো দেখা যাক তিনি সত্যি সত্যি সুওমোটো রিট অ্যাপ্লিকেশান করেন কিনা। যদি করেন সেক্ষেত্রে জানা যাবে যে ওই 17,000 শিক্ষক পদের কথা যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সেটা কোন দপ্তরে কতটা কাদের জন্য, এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে, না হলে প্রতি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে এই 17,000 কথাটা বারবার আমরা শুনছি এটা আমাদের সবার মধ্যে কনফিউশন একটা সৃষ্টি করে দিচ্ছে, এবং আমরা আশা করব না হতাশায় আবার ডুবে যাব। মুখ্যমন্ত্রীর কথায় বিশেষ করে বেকার চাকরি প্রার্থীরা বহুবার হতাশার অন্ধকারে ডুবেছে, এর আগে ওয়েটিংদের মিটিংয়ে গিয়ে বারবার তাদের সবাইকে নিয়ে যাবার কথা বলার পরেও 2 বছর পরেও কোনো তার সুরাহা হয়নি, এবং বহু কথা নিয়োগ প্রসঙ্গে তার যে প্রতিশ্রুতি বহুবার ব্যর্থ হয়েছে, এই 17,000 কথা কি তিনি অভিজিৎ বাবুর পক্ষ থেকে বাঁচার জন্য কি তিনি বলছেন, যাতে চাকরি প্রার্থীদের নিয়োগের একটা টোপ বা মূল্য ঝুলিয়ে দিয়ে বিচার ব্যবস্থার উপরে চাকরি প্রার্থীদের রাগিয়ে দেওয়া যায়? হ্যাঁ, সেক্ষেত্রে তিনি কিছুটা সফলও হয়েছেন বলাই যায়। তো এইটা যাতে বিচার ব্যবস্থাকে, বিচারের রায়কে যাতে রাজনীতিকরণ না করা হয় সেটা অভিজিৎবাবু দেখবেন বলে জানিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামীকালই বসছেন কলকাতা হাইকোর্টে, এবং সেখানে তিনি এই বিষয়ে যদি আশা করা যায় কোনো কিছু মন্তব্য করবেন, তো তিনি শেষ পর্যন্ত কি করেন সেদিকে আমাদের নজর থাকবে। আগামীকাল কলকাতা হাইকোর্টে কিন্তু রয়েছে 3 জন গুরুত্বপূর্ণ মানুষের উপস্থিতি, তার মধ্যে একজন হচ্ছে বাগদার চন্দন মণ্ডল, এবং এছাড়াও রয়েছেন
আরও দুজন, যে কমিটি এক নাম্বার দিয়েছিল প্রাথমিকে। তো জানেন যে প্রাথমিকে সিবিআই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বেশিটা এগোতে পারবেন না, তার বাউন্ড রয়েছে, যেহেতু ডিভিশন বেঞ্চে সিবিআই মামলাটা দেখা হচ্ছে। কিন্তু সিবিআই ছাড়াও অন্যান্য বিষয়ে, যে মামলায় সিবিআই রয়েছে সেই মামলা ছাড়াও অন্য নতুন ক্ষেত্রে পুনরায় নতুন করে সিবিআই দেওয়াতে তার কোনো আপত্তি নেই। সিবিআই থেকে সম্পূর্ণভাবে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না, তিনি জাস্ট ওই স্পেসিফিক মামলার ক্ষেত্রে তিনি সিবিআই ম্যাটারটা তিনি দেখতে পারবেন না। তো এটা নিয়ম, এটা এটা আদালতের রুলস, যে ডিভিশন বেঞ্চ হলো উচ্চতর বেঞ্চ, উচ্চতর বেঞ্চের সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চকেই মানতে হয়। সুতরাং এটা নিয়ে কিছু করার নেই। এবং ডিভিশন বেঞ্চে এর আগে আমরা দেখেছি বিচারপতি সুব্রত তালুকদার, তার বেঞ্চ এর আগে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর বিচার করেছিল, এবং আমরা আশা রাখবো এক্ষেত্রেও যেন সুন্দর বিচারই করা হয়, সঠিক বিচার করা হয়। তো আমরা সেই অপেক্ষায়, আগামী কালের অপেক্ষায়। তো আজকে এই যে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন, এটার সাধারণভাবে সেরকম কোনো ইম্প্যাক্ট না থাকলেও একটা জিনিস পরিষ্কার, যে নিয়োগ নিয়ে সরকার বেশ চাপে আছে। এবং এটাকে যত আমরা হাস্যকরভাবে নিই বা খিল্লি করি, যাই করি না কেন, দিনের শেষে এটা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো নিয়োগের কথা। হ্যাঁ, তার বহু কথা মেলেনি, কিন্তু তার মুখ থেকে বেরোনো কথার কিছুটা হলেও গুরুত্ব আছে, সেটা চাপের কারণে হোক বা যে কোনো কারণেই হোক। এবং আমরা এর আগে কলকাতা হাইকোর্টে দেখেছি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে চায়, নতুন নিয়োগের ব্যাপারে তৎপর, এবং আপার প্রাইমারি যে পেন্ডিং হয়ে থাকা নিয়োগের ব্যাপারে তৎপর, এবং স্কুল সার্ভিস কমিশনের মনে করে যে এর মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট। এটা সত্যিকারেরই আপার প্রাইমারি ক্যান্ডিডেটরাই সবচেয়ে বেশি বঞ্চিত। তো আশা করা যায় এই সমস্ত বিষয় এবং মুখ্যমন্ত্রীর এই যে কথা, এবং ভাবা যায় এটা 21শে জুলাইয়ের মঞ্চ, এটা শহীদ দিবসের মঞ্চ, এটা মানে রাজনৈতিক ক্ষমতা দেখানোর মঞ্চ, এটা দম্ভের মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়ে নিয়োগের কথা, এর গুরুত্ব কিন্তু যথেষ্ট বিশাল। কতটা চাপ সরকারের অন্দরে পড়েছে এটা আমরা আশা করতে পারি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, মহামান্য বিচারপতি, তিনি হয়তো ডেটা রুম বন্ধ করে আমাদের এক মাস দু মাস আমাদের পিছিয়ে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি তার রায়ে সেরকম সরাসরি আমরা সেরকম কেউ উপকৃত এখনও হতে পারেনি। কিন্তু পরোক্ষে এই যে চাপটা পড়েছে এবং এই যে নিয়োগের ইস্যুটা যে উপরে উঠে আসছে, এই জন্য অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিছুটা কৃতিত্ব দাবি করতেই পারেন। আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।